যে আকাশ পাঁচ বিশ দুই হাজার তেইশ অমহায় এই দিন সালন তিনি মহারানী কাঞ্চন প্রভা দেবী ১৯১৪ সাল তিনি তিন দিন ব জন্মগ্রহণ থেকে আসাইমান ইচ্ছা ও আসাইমান যে বব রাজকুমারী পান্নানী রাজকুমারী অবত আগে লগত রাজরাজারত বিভিন্ন জিনিস রাজরাজানী একবার শেখাই আব কোনো লাচা পচা হামাইয়া যে জাতি বা যে শাসক গোষ্ঠী যেটা ক্ষত্রিয় নেই মানে আর বরফ পাই না শাসন থাকেন রাজতন্ত্র যারা সব নেই বরফ পাই খালি নিয়ে কাই নাই একা খাই একা আবো এবং ট্রেডিশনাল এবং আবো আপর্যায় চরিত্র যে বলি তিনি তিন দিন ১৯১৪ জন্মগ্রহণ ছিল পান্ডাবা মহারাজা বিক্রম মানে তো বাহাদুর পাই অর যখন মহারাজ বীর বিক্রম ১৯৪৭ মন্ত্রী পরিষদ মানে সঞ্চালনা বাবে আবহাওয়ার অবস্থা যখন চলিত হব ঠিক চলিত আমাদের সব ব্যাংখানায় তেমন আপনাকে একদলতম রাজবাড়ি একদলতম পাকিস্তান বাজিব নাই সেখানে উনি যে কাঞ্চন প্রভা দিচ্ছি লেখা দিচ্ছে আর সম্ভাবনা আস্ত বেদান কথাই মতো যে আবহাওয়ার যখন অবস্থা নিয়ে যাব অপূর্ব মুখার্জী প্রধানমন্ত্রী হয় ভারতবর্ষ আসিয়ে আপনি ভারতবর্ষের বছরে অর বড় নাইন বাকি রক্ষা নাইন বাকি পয়সা তো যেটা প্রথম বছর সরকারকে দিয়ে দিবে আমি যত ছিল দুর্যোগকর্তা দুর্যোগকর্তা নাই দুনিয়া বড় একদিনের পার্টিতে থাকি আপনার দুদিনের যা যে আর সর্বনাশ জানতে দশর কামন করা আর সর্ব আইনকে তো বন্ধ করি নাই তাড়াতাড়ি ইন্ডিয়া গভর্নমেন্ট জানা দিই জানা দিয়ে অরব ভাইয়া নয়কর্তা বা কংগ্রেসের কিছুতম বড় দুর্যোগ ভাইয়া বিভিন্ন বড় কবিনায় তোমাদের তো মাত্র একটা বিরাট জনসভা করে দিচ্ছে যে আগুন পরে যে এবং সেটা যে ও যে মুখার্জি যেটা স্বতন্ত্র মুখার্জি আবার আর বড় সংখ্যা গেদুনিয়া পাই ও দুর্যোগ কর্তন রবি তাকে নু হাজার আমার পাকিস্তান পঞ্চাশ স্থান না টাকা ইয়ার পড়া পড়াং লাই কম বংশী থাকবে ও পাকিস্তানে আক্রমণ ফের বাকি না আমার কাশ্মীর এবং বন্ধুত্বের টাকা বাকি বাকি না বংশী থাকবে খেয়ে কেরা খেলি ঠিক হয়ে রুখা আব যত পাকিস্তান জড়িত গেছে যে সেবা লড়েন না হয়ে যায় আবহাওয়ার ইংমার সময় গিয়ে বিয়া
যত শেষ গেল চিনি বাগায় কলেশ্বর অনুগুলি কীটা
Yes. Mongolkan. I had to go.